হ্যালো ভিউয়ার, সবাই কেমন আছেন? আমরা অলরেডি আলোচনা করেছি ইউনারি এবং বাইনারি অপারেটর নিয়ে। ইয়েস, আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে টার্নারি অপারেটর, মানে তিনটা বিষয় নিয়ে, তিনটা পার্ট নিয়ে আমাদের আলোচনার বিষয়। এখানে ফার্স্টে কন্ডিশন থাকবে, তারপরে থাকবে এটা সত্য কি মিথ্যা, তারপরে সত্য থাকবে, তারপরে থাকবে মিথ্যা। তো আমরা এর আগে ইফ এলস কন্ডিশন নিয়ে কাজ করেছি, তো আজকে আমরা সেটাকেই টার্নারি অপারেটর নিয়ে কাজ করব। জিনিসটা দেখলে আপনাদের অনেকটা ভালো লাগবে, বুঝতেও সুবিধা হবে। তো তাহলে আর দেরি নয়, চলুন শুরু করা যাক আজকের এপিসোডটা। আচ্ছা, আমাদের এডিটরটা ওপেন করি, তারপরে ব্রাউজারটা ওপেন করলাম। ওকে, এখন আমরা অলরেডি বাইনারি সম্পর্কে, বাইনারি অপারেটর সম্পর্কে জেনেছি, বা না জানলেও এটা বাইনারি অপারেটর তারপর কাজ করেছি আর কি। বাইনারি কী ছিল? সাপোজ এখানে লেট লেট নেই, আচ্ছা বাইনারি এখানে দেখি আগে, বিআই বাইনারি না, সরি, ইউনারি অপারেটর, মানে একটা একটা অপারেন্ট নিয়ে যেটার কাজ আর কি। সাপোজ লেট লেট টেক্সট এখানে লিখলাম, দিস ইজ সামথিং অসাম বা সামথিং লিখলাম, ধরেন কিছু একটা। এখন আমরা যদি এটা কী জিনিস এটা যদি দেখতে চাই, যেভাবে দেখি আর কি, এই যে এইভাবে লগ টাইপ অফ TYPE টাইপ অফ যদি লিখি তাহলে স্ট্রিং দেখা যাচ্ছে। আবার যদি আমরা কি করি, এটা একটা হচ্ছে আসলে ইউনারি অপারেটর। হ্যাঁ, মানে এখানে মানে অনেকগুলো জিনিস নেই, একটা অপারেটর স্ট্রিং এই নিয়ে কাজ করতেছে। আচ্ছা, আবার অনেক সময় আমরা কি করি যে ফাইভ লেট নাম্বার ইকুয়াল থ্রি লগ নাম্বার প্লাস প্লাস কিছু করছে, থ্রি, ঠিক না, থ্রি শো করছে। এখন আমরা যদি নাম্বারকে ইকো করি তাহলে কী হবে, চার শো করবে, কারণ এখানে এক যোগ হয়েছে। যে এখানে একটা জিনিস যেটা, এটা কি, এটা হচ্ছে ইউনারি অপারেটর। ওকে ফাইন, এখন আমরা দেখবো হচ্ছে বাইনারি অপারেটর কি, মানে একটা সংখ্যা নিয়ে বা একটা অপারেন্ট নিয়ে যাদের কাজকর্ম আর কি। আচ্ছা, এখন তাহলে দুইটা জিনিস নিয়ে যদি কাজ করে তাহলে বাইনারি, BINARY বাইনারি অপারেটর জিনিসটা কি, সাপোজ ধরেন লেট নিলাম, লেট ভ্যারিয়েবলের কিওয়ার্ড নিলাম, নাম দিলাম নাম বার টু, এখানে ধরেন নিলাম টু প্লাস থ্রি বা ফোর লগ নাম্বার টু কিছু করবে, সিক্স, এটা হচ্ছে বাইনারি অপারেটর। ওকে, এইবার আমরা আলোচনা করব একটা অসাম একটা জিনিস নিয়ে, সেটা হচ্ছে টার্নারি অপারেটর নিয়ে। টার্নারি মানে তিনটা জিনিস নিয়ে কাজ হবে যেখানে। তো সেটা কীরকম, আমরা যদি কোনো, আমরা এর আগে এল ইফ এলস নিয়ে কাজ করেছি, ধরেন ইফ তারপরে এলস এরকম নিয়ে কাজ করছে, ঠিক না। এখানে আমি একটা ভেরিয়েবল নেই, এখানে নাম দেই টার্নারি অপারেটর। ওকে, আমি একটা ভেরিয়েবল নিচ্ছি, ভেরিয়েবলের নাম ধরেন কিছু একটা দিলাম, ভ্যালু, ভেরিয়েবলের নাম মনে করতে করতে দিন চলে গেল। আচ্ছা, ধরেন সিক্স মাইনাস ফোর হলো একটা, কিছু একটা দিলাম আর কি। এখন যদি এটা হয়ে থাকে তাহলে শো করবে
তখন শো করবে। এখানে শো করবে। অ্যান্সার ইজ করেক্ট। ঠিক আছে, আর যদি না হয়ে থাকে, যদি ঠিক না হয়ে থাকে, তাহলে এখানে শো করবে অ্যান্সার ইজ ইন, বা এখানে অন্য অন্যভাবে লেখা থাকবে ইন করেক্ট, ANSWER ইনকারেক্ট অ্যান্সার, এরকম শো করবে। কি শো করছে? ইনকারেক্ট অ্যান্সার। কারণ হচ্ছে কি? কারণ হচ্ছে ছয়ের চেয়ে, চারের চেয়ে ছয় অবশ্যই বড়, কিন্তু এখানে কি আছে? ছোট দেখাচ্ছে। সো ইনকারেক্ট অ্যান্সার হওয়াটাই স্বাভাবিক ব্যাপার। এখানে কয় লাইনে কোড লিখলাম? এক, দুই, তিন, চার, পাঁচ। এত বড় একটা লাইন লিখলাম, আমি যাচ্ছি এভাবে না লিখে। আমি যদি এর চেয়ে অনেক স্মার্ট ওয়েতে লিখতে পারি তাহলে কি হয়, ভালো হয়, খারাপ হয় না, ঠিক না? ওকে, তো সেটাই আমরা এখন লিখব। কি হবে? ফার্স্টে টার্নারি অপারেটর হচ্ছে তিনটা জিনিস থাকবে, তিনটা অপারেন্ট নিয়ে কাজ করতে হবে এখানে। ওকে, তো সেখানে ফার্স্টে থাকবে একটা কন্ডিশন, তারপরে এরকম থাকবে কন্ডিশন। কন্ডিশন হওয়ার পর এখানে একটা কোশ্চেন সাইন থাকবে, তারপরে থাকবে হচ্ছে ট্রু, যদি ট্রু হয়ে থাকে ট্রু, যদি না হয়ে থাকে তাহলে ফলস। কী হবে? ফলসটা শো করবে, এরকম করে দিতে হবে আর কি। কন্ডিশন থাকবে, তারপরে ট্রু হলে কী হবে সেটা শো করবে, তারপরে ফলস হলে কী হলে সেটা হলে কী হবে সেটা শো করবে। ভ্যারি সিম্পল একটা জিনিস এবং খুবই মজার একটা জিনিস। তো টার্নারি অপারেটর আমরা শিখতে যাচ্ছি, সো আমরা এটাকেই আমরা এভাবে লিখব। কীভাবে? আচ্ছা, আমার আমার ভেরিয়েবলটা একটু উল্টা দিই, দেখি উল্টা দিলে আমাদের অ্যান্সার আবার চেঞ্জ হয় কি না একটু দেখি। এখন কিন্তু অ্যান্সার ইজ কারেক্ট। ঠিক আছে, তো যাই হোক, আমরা এটাকে একটু কমেন্ট করে রাখলাম, এখন কিন্তু শো করছে না। তাহলে কন্ডিশন আমাদের এই মানে এইটা অনুযায়ী, এই সিনট্যাক্স অনুযায়ী যদি আমরা দিতে চাই তাহলে কীভাবে কী করতে হবে? কন্ডিশন দিতে হবে, কন্ডিশন কন্ডিশন এরকম, তারপরে এখানে কী দিতে হবে? এটা একটা কোয়েশ্চেন সাইন দিতে হবে, তারপরে ট্রু হলে কী শো করবে? ট্রু হলে আমরা জানি এটা শো শো করাতে হবে, এটা শো করবে। এখানে আবার সেমিকলন দিতে যায় না, জাস্ট শুধু কোলন হবে। তারপরে কী হবে? এটা কারেক্ট হলে কী হবে, ইনকারেক্ট হলে কী হবে, এটা শো করবে। বাস শেষ, অ্যান্সার ইজ কারেক্ট। কারণ হচ্ছে আমাদের কন্ডিশনের সঙ্গে মিলছে, কন্ডিশনের সঙ্গে মিলছে। কী করলাম? এখানে কন্ডিশন দিলাম, এখানে হচ্ছে ট্রু দিলাম, এখানে ফলস দিলাম। আবার যদি আমরা কী করি, এটাকেই লেস দেন করে দেই, তখন কিন্তু আবার ফলস দেখা যাবে, কারেক্ট ইনকারেক্ট অ্যান্সার। একটু যদি আমরা দেখে নিই তাহলে আমাদের ব্যাপারটা আর একটু ক্লিয়ার হবো, টোটাল ব্যাপারটা দেখেন। আমরা এখানে কন্ডিশন অ্যাপ্লাই করেছি, তারপরে ট্রু হলে কী শো করবে সেটা দিচ্ছি, তারপরে একটা সেমি এখানে সেমিকলন না কোলন দিয়েছি, তারপরে এখানে ফলস হলে কী হবে সেটা শো দেখাইছি, তারপরে সেমিকলন শেষে তো হয় আমরা জানি। এই হচ্ছে ব্যাপার। আমার আই হোপ আপনারা বুঝতে পেরেছেন এই এপিসোডটা। তো নেক্সট এপিসোড দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি, সবাই ভালো থাকবেন।